করোনা থাবাই কাছে গোটা বিশ্ব এখন যে পরিস্থিতি তাতে ভাইরাস থেকে মানুষকে বাঁচাতে কোনো ভ্যাকসিনও তৈরি হয়নি চীনে আবার নতুন করে সংক্রমিত হচ্ছেন কয়েকজন আর এমনটাই খবর পাওয়া যাচ্ছে ভারতের সংক্রমণ বারো হাজার ছুঁই যা পরিস্থিতি তাতে মারণ ভাইরাসের কবল থেকে কবে মুক্তি পাওয়া যাবে তার কোনো উত্তর নেই করোনার কবল থেকে বাঁচতে গৃহবন্দী হয়ে রয়েছে গোটা বিশ্ব ক্রিয়া জগতেও যেন লকডাউন চলছে গৃহবন্দী সকল ক্রিকেটাররাও আর এই করোনা আতঙ্কের মাঝে ইংল্যান্ডের উইকেট উইকেটকিপার ব্যাটসম্যান জর্জ বাটলার রোহিত শর্মাকে নিয়ে মুখ খুলেছেন দর্শক আজ খবরের বিস্তারিততে জানবো রোহিতকে নিয়ে কি বলেন জর্জ বাটলার এদিকে করোনা থাবা কাটিয়ে এবছর সম্ভবত হতে পারে যে কোনো একটি টুর্নামেন্ট হয় আইপিএল নয়তো বিশ্বকাপ দর্শক বিস্তারিত জানতে সম্পূর্ণ খবরের সঙ্গেই থাকুন ইংল্যান্ড উইকেট কিপার ব্যাটসম্যান জিয়স বাটলার প্রশংসায় ভরিয়েছেন রোহিত শর্মাকে তার সহজ ব্যাটিং এবং বড় স্কোরের কথা বলেছে তিনি রাজস্থান রয়্যালস এর ইনস্টাগ্রাম লাইভ শোতে জশ বাটলার বলেছেন আমার মনে হয় রোহিত একজন অসাধারণ প্লেয়ার অনায়াসে সবকিছু করে ফেলেও এই ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে এই ক্ষমতাটা খুব কমই দেখা যায় দু হাজার উনিশ বিশ্বকাপে রোহিত সর্বোচ্চ রান করেছিলেন তার মধ্যে ছিল পাঁচটি সেঞ্চুরি বিশ্বকাপের ইতিহাসে এটাই সেরা যেকোনো একটি বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড রয়েছে রোহিতের তিনি ন ম্যাচে ছশো রান করেছেন একাশি গড় নিয়ে বার্টার বলেছেন রোহিত সম্পর্কে আমি যেটা দেখেছি ও যদি টিকে চায় তাহলে ও বড় রান করবে এবং সেটা ম্যাচের ওপর অনেক বেশি প্রভাব ফেলবে এবং গত বছর বিশ্বকাপে ও কতগুলো সেঞ্চুরি করেছে তিনি বলেছেন ওর প্লেয়ারদের পেছনে ফেলে দেয় ও সত্যি অসাধারণ প্লেয়ার ভারতীয় ব্যাটসম্যানদের প্রতি বোলারদের অভিব্যক্তি পরিবর্তন নিয়ে বাটলার বলেছেন সেটা এখন আর বিষয় নয় কিন্তু আমার মনে হয় কয়েক বছর আগে মানুষ ভারতীয় প্লেয়ারদের আক্রমণ করত শর্ট বল নিয়ে কিন্তু তা ভেঙে দিয়েছে তারা এরপর যখন ফুল লেন্থে খেলতে গিয়েছে তাও ও ভেঙে দিয়েছে দীর্ঘদিন ধরে ও অসাধারণ আর আমার দারুণ লাগেছে ও যেভাবে ব্যাটিং করে সেটা একটা অনায়াস ভঙ্গি এমনটি বললেন জশ বাটলার এই ইংলিশ প্লেয়ারের খেলার কথা এবার আইপিএল এর রাজস্থান রয়্যালস হয়ে কিন্তু করোনা ভাইরাস এর কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গিয়েছে টুর্নামেন্ট বুধবারই তা জানিয়ে দিয়েছে বিসিসিআই একুশ দিনের লকডাউন শেষ হয়েছে গত চোদ্দই এপ্রিল কিন্তু দেশে করোনা ভাইরাসের সংক্রমণ সংখ্যা ক্রমশ বেড়ে চলায় সব রাজ্য সরকারের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার লকডাউনের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন সকল ক্রিয়া ইভেন্টের মতো তার প্রভাব যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উপর পড়বে তা জানাই ছিল উল্লেখ হচ্ছে জোশ বাটলার তার বিশেষ টি শার্ট নিলামে তুলে কর্ণাভারেন্স এর পঁয়ষট্টি হাজার পাউন্ড তুলে দিয়েছেন এবার পনেরোই এপ্রিল থেকে তিন মে পর্যন্ত দ্বিতীয় দফার লকডাউন শুরু হয়েছে ভারতে তিন মে পর্যন্ত ফের পিছিয়ে গিয়েছে এই আইপিএল ইতিমধ্যেই ফ্রান্সাইজিদের সঙ্গে আলোচনা করে আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে করোনা ভাইরাসের কারণে বিশ্বে একাধিক মেগা টুর্নামেন্টও দু সালে স্থগিত রাখা হয়েছে প্রতিদিনই করোনার করাল গ্রাসে বিশ্বজুড়ে পরিস্থিতি এতটাই খারাপ হচ্ছে যে এই অবস্থায় খেলার কথা অ্যাথলিয়াটরা ভাবতেই পারছেন না ইউরোপে বন্ধ হয়েছে ফুটবল ইউরো কাপ কোপা আমেরিকা দু হাজার পরিবর্তে দু সালে খেলা হবে অন্যদিকে অলিম্পিক পিছিয়ে দু হাজার সালে করা হয়েছে আবার ছ মাস পর অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি ক্রিকেট বিশ্বকাপের আসর ততদিন করোনা থাবা কাটিয়ে নতুন পৃথিবীর স্বপ্ন দেখছে সবাই তো বাস্তবে না হলে তখন টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপও স্থগিত রাখা হতে পারে কারণ এই টুর্নামেন্ট যেভাবে বন্ধ হয়েছে তাতে ধরে নেওয়া যায় হয় আইপিএল নয়তো বিশ্বকাপ এবছর হয়তো যে একটি টুর্নামেন্ট হতে পারে বিশ্বকাপ হলে অক্টোবরে আইপিএল হরচের সম্ভাবনা তৈরি হচ্ছিল তা বাস্তবে আর হবে না সেক্ষেত্রে করোনার ধাক্কার কারণে সেপ্টেম্বরে এশিয়া কাপের সূচি পরিবর্তন হয় কিনা তার উপর আই আইপিএল এর ভাগ্য নির্ভর করবে অন্যদিকে এশিয়া কাপ বা বিশ্বকাপ করোনার জন্য পিছিয়ে গেলে এই ক্রিকেট উইন্ডোতে তে হতে পারে